ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ক্লাস সেভেন মাকু গল্প থেকে পরীক্ষায় আসার মতো কিছু ছোটো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকটি প্রশ্ন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে নেবে মামনির চাবিকে খুঁজে দিয়েছিল টিয়া পেয়াদা কাদের ধরার জন্য এসেছিল পেয়াদা ঘড়িওয়ালা মাকু আর সার্কাসের লোকেদের ধরার জন্য এসেছিল ও মা নতুন জামা নেবে না কে বলেছিল কথাটি মেম সোনাটিয়াকে বলেছিল চার নম্বর প্রশ্ন সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল সোনাটিয়া ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে গানটি গেয়েছিল খরগোশ বিক্রি করে কে রোজগার করে আম্মার ছেলে রঙ্গা খরগোশ বিক্রি করে রোজগার করে ছয় নম্বর প্রশ্ন বেহারি আসলে কার নাম বেহারি আসলে মাকুর নাম সাত নম্বর প্রশ্ন সঙ্গের কৌটায় কি ছিল সঙ্গের কৌটায় ভিটামিনের বড়ি ছিল ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি ঘড়িওয়ালা বহুদিন মায়ের রান্না করা মোচার ঘন্ট খায়নি সং লটারিতে কত টাকা পেয়েছিল সং লটারিতে পাঁচ হাজার টাকা পেয়েছিল এর আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস ও পরিবেশ বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে দশ নম্বর প্রশ্ন সোনাটিয়ার টিয়ার ভাইয়ের নাম কি সোনাটিয়ার টিয়ার ভাইয়ের নাম বোম্বা জাদুকর কার সাথে মাকুর বিয়ে দিতে চেয়েছিল জাদুকর পরী রানীর সঙ্গে মাকুর বিয়ে দিতে চেয়েছিল টিয়া কি দিয়ে মাকুর প্রাণ বাঁচিয়েছিল টিয়া গোলাপি কাঠি দিয়ে মাকুর প্রাণ বাঁচিয়েছিল তেরো নম্বর প্রশ্ন টিয়া কত অবধি গুনতে পারে টিয়া দুশো অবধি গুনতে পারে সোনাদের পোষা কুকুরের নাম কি সোনাদের পোষা কুকুরের নাম নোনা কে চাবি ঘুরিয়ে দম দিয়ে মাকুর প্রাণ বাঁচিয়েছিল সোনা চাবি ঘুরিয়ে দম দিয়ে মাকুর প্রাণ বাঁচিয়েছিল ষোলো নম্বর প্রশ্ন মাকুকে কে কাদার কল লাগিয়ে দিয়েছিল টিয়া মাকুকে কাদার কল লাগিয়ে দিয়েছিল সোনা টিয়া কীভাবে দর্শকদের আনন্দ দিয়েছিল সোনাটিয়া দর্শকদের নাচ গান করে আনন্দ দিয়েছিল খোলা দুটি ফ্রক ফ্রক দুটি রঙ কী ছিল ফ্রক দুটি রঙ ছিল গোলাপি আর বেগুনি তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য এবং চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা সেটা দেখতে পারবে তাই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে মাকুর চাবির ছাদা কোথায় ছিল মাকুর চাবির ছাদা ছিল ঘাড়ের নিচে দুই ডানার মাঝখানে হোটেলওয়ালা আসলে কি হোটেলওয়ালা আসলে ছিল সার্কাস দলের মালিক নোটো অধিকারী কালো কাপড়ে ঢাকা লোকটি কে ছিল কালো কাপড়ে ঢাকা লোকটি ছিল ঘড়িওয়ালা মাকুকে চালু করার বোতাম কোথায় ছিল মাকুর নাকের কালো তিলের নিচে এই ছিল মাকু গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর পরে ভিডিওতে আমরা ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব